আপনার চোখের ফলক খেলার আগে সবল মারবেন একটা খালি বারে মরিপরি পড়ি থাকবেন এই জায়গায় আপনারা সবাই জানেন যে রাসেল ভাইপার ডিম দেয় না সে সরাসরি বাচ্চা দেয় এবং সেই কারণে ওর বংশ বিস্তারের হারটা অনেক বেশি মোটামুটি একটি প্রাপ্তবয়স্ক সাপ পঁয়ষট্টি বা সত্তরটি বাচ্চা একবারে প্রসব করতে পারে বাইর করে তারপর দেখেন নে যান বাইর করে মাঠে থবো নে নে এক সাইডে আসলে রাসেলস ভাইপার কিন্তু আপনার বাড়িতে ঢুকে আপনাকে কামড়াবে এমন বিষয় না অন্যান্য সাপ কিন্তু মানুষের সাথে খড়ির ঘরে বা অন্যান্য জায়গায় গর্ত করে থাকে কিন্তু রাসেলস ভাইপার কিন্তু একদম চরাঞ্চলের সাপ কিন্তু যেটা হয় যে বর্ষার সময় এই চরগুলো ডুবে যায় ইঁদুরের গর্তগুলো পানিতে পূর্ণ হয়ে যায় তখন তারা লোকালয়ে খাদ্যের সন্ধানে চলে আসে তো সেই ক্ষেত্রে আমাদের সবার একটু সচেতন থাকা উচিত এবং যারা নিচে থাকেন তাদের মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করা এবং আশেপাশে রাত্রে কোথায় পা দিচ্ছি টর্চ লাইট নিয়ে চলা এবং লাঠি সাথে রাখা যে শব্দ করে করে চলা এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করে করতে হবে তাহলে হয়তো এই সাপের থেকে আমরা নিরাপদ থাকতে পারবো না

আপনাতে এখন বর্তমান যে অবস্থা রাসেল ভাইপারের খাবারের প্রাচুর্যতা যেটা ওর মূল খাবার ইঁদুর সেটা কিন্তু প্রত্যেকটা এলাকাতেই রয়েছে এবং ধানের যে আবাদটা অনেক ভালো হওয়ার কারণে ইঁদুরের সংখ্যা বাড়ছে এবং রাসেল ভাইপার তার খাওয়ার কারণে সে বংশ বিস্তার খুব দ্রুত করছে আমাদের যে চরের যে অবস্থা আমরা দেখছি যে এখনকার যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এইখানে রাসেল ভাইপার যতটা না ভয়ঙ্কর তার থেকে অনেক বেশি অতিরঞ্জিতভাবে জেনে বা না জেনে অনেকে কিন্তু পোস্ট করছেন বা শেয়ার করছেন অনেকে বলছেন রাসেল ভাইপার অনেক আক্রমণাত্মক সে তেড়ে গিয়ে কামড়ায় কিন্তু আসলে না যে কোনো ভাইপার সাপ এটা বুঝতে হবে যে তারা খুব ধীর গতির হয় আমরা গুক্ষ সাপ বা কুলিম সাপ বা গোখরা সাপ যেটা বলি এইটা বা নির্বিষ দ্বারা সাপ এদের যে গতি সেই গতির কাছে রাসেল ভাইপারের গতি একদম ক্ষীণ সে নড়াচড়া করে না সে একটি জায়গায় থাকে এবং শিকার কিন্তু ওই তার আশেপাশে আসলে শেখায় তো এখন আমাদের কি করণীয় যে রাসেল ভাইপার আসলে একসময় কিন্তু আমাদের আশেপাশে ছিল কিন্তু এত বেশি পরিমাণে ছিল না যেটা এখন দেখা যাচ্ছে তো আমরা যেটা বলছি যে সাপ সাপের জায়গায় থাকবে মানুষ মানুষের জায়গায় থাকবে কিন্তু আমরা যখন কাজ করতে যাব মাঠে বা চরে কৃষকরা তারা গাম্বুট পরে যাব এবং হাতে লাঠি রাখবো যেটা দিয়ে আমরা সরিয়ে দেব। এবং গামবুট থাকলে আমরা একটু হলেও নিরাপদ থাকবো সাপের থেকে আর এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সরকারি বা বেসরকারি বিভিন্ন সংস্থা বা সংগঠনগুলোর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা যেন এই সাপ থেকে আমরা নিরাপদ থাকতে পারি ভাই আমি হাসান মাহমুদ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং আমাদের একটি সংগঠন রয়েছে নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটি নামে আমরা মূলত বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করি তো এই ফটোগ্রাফি সুবাদে রাসেল ভাইপারের সাথে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে তার ছবি তোলা হয়েছে পাবনাতে মূলত দু সালের শেষের দিকে এই সাপের প্রথম ছবি তুলি এবং এই রাসেল ভাইপার সাপটা সারা দেশে বিস্তৃতি লাভ করেছে মূলত এই পদ্মা নদীর কোল ধরে যে জেলাগুলো রয়েছে আমি আগে বলেছি যে এই সাপের যে প্রয়োজনীয়তা সাপ কিন্তু যদি না থাকে আমরা অ্যান্টিভেনম যে তৈরি হয় যে সাপের কামড়ালে যেটা দিতে হয় সেটা কিন্তু আর হবে না সুতরাং প্রকৃতিতে কিন্তু আমাদের সব কিছুরও প্রয়োজন রয়েছে তবে আমাদের সরকারিভাবে এখন যে জিনিসটা সবচেয়ে জরুরি যে সকল এলাকায় রাসেলস ভাইপারের সংখ্যা বেশি বা আক্রান্ত কামড়ে আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বেশি প্রত্যেকটা উপজেলা শহরে এই সাপের অ্যান্টিভেনমটা সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে রাখা উচিত যেন মানুষ खूब ट्रीटमेंट ट्रिटमेंट पाए